সব থেকে মানে মানে পুরো স্কুলের মধ্যে মান সম্মানে যেটা লাগতো এই টিচার্স রুমের সামনে নীলন করা। এই যে ভিউটা, এই ভিউ বলা যাবে না, এ আলাদাই লেভেলের ভিউ ছিল। প্রচুর প্রিয়, মানে মানে বলা যাবে না, পুরো স্কুলের প্রিয় ম্যাম। আমাদেরকে মারতো না, প্রচুর বুঝিয়ে বলতো। এই আরে বিটু, তোরা কি গ্যাংস্টার গ্যাংস্টার ফিল হচ্ছে কি স্কুলের মধ্যে? সবাই স্কুল ড্রেস পরে আছে, আমরা ফুল ভাগতাম বের হই, কলেজের দাদা আমরা, এরকম টাইপের ফিল হচ্ছে নাকি? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। আমি আছি খুব ভালো লাগছে, খুব আনন্দিত আছি, খুব এনজয় করছি। এসছি দেখলেই বুঝতে পারে যাবে, যারা আঁকড়ায় থাকো, আঁকড়ার সাথে আঁকড়ায় বড় হয়েছো। আমি রয়েছি আজকের আঁকড়া কৃষ্ণনগর হাই স্কুলে। আমাদের 100 বছর পূর্ণ হয়েছে আমাদের স্কুলে, তার জন্য যত রকম যত এক্স স্টুডেন্ট যত প্রেজেন্ট স্টুডেন্ট সবাইকে ডাক করানো হয়েছে, তার জন্য কিছু মিটিং অ্যারেঞ্জ করা হচ্ছে। মিটিংটা হওয়ার পরে কবে কী হবে প্ল্যান করা হচ্ছে। তো চলো স্কুলের স্মৃতিগুলো আবার তাজা করা যাক, স্কুলটাকে আবার দেখানো যাক, এক্সপ্লোর করো আমার স্কুল, আমাদের এলাকার ছেলেদের স্কুল, আমাদের অনেক যারা দাদারাও পড়ে গেছে তাদেরও স্কুল, আমাদের ভালোবাসা। চলো এক্সপ্লোর করি আঁকড়া কৃষ্ণনগর হাই স্কুল, চলো। স্টুডেন্ট কেমন লাগছে তোমাদেরকে? কতদিন পর? আমি 2006 ব্যাচ। 2006 ব্যাচ স্কুলে এন্ট্রি করলে কতদিন পর? স্কুলে পা দিলে কতদিন পর? 15 বছর পর। 15 বছর পর হক বয়। পুরো স্কুলে হয়তো আমি একটা ব্লগার হয়েছি তৈরি, কেউ হয়তো ব্লগার হয়নি। চলো, এখানে আমাদের অ্যাকোয়াগার্ড লাগানো ছিল কিন্তু অ্যাকোয়াগার্ড খুলে নিয়ে চলে গেছে। এই সেই ক্লাস চলছে, এই সেই বিখ্যাত ক্লাস, টেন এর ক্লাস। এটা ছিল 9-এ, এটা ছিল 9-এ। এই সেই বিখ্যাত প্রথম এন্ট্রি আমাদের 5-এ, 5B 5C। এই সেই বিখ্যাত প্রথম পায়ে দেওয়া ছিল, প্রথম এটা 5A 5B 5C, ম্যাক্সিমাম টাইম এটাই ছিল 5A 5B 5C। আর সেই ওপর থেকে এই ভিউ আলাদাই প্রাকৃতিক ভিউ, ওপর থেকে আমার ফোনটা না পড়ে যায়, ওপর থেকে গা ছেলেদের গায়ে কোনো সময় থুতু থুতু খেলা সব কিছু, এইসবই সব কিছু এইখানেই, সব কিছু এইখান থেকেই, স্কুলের গার্লস স্কুলের মেয়েদেরকে দেখা সব কিছু এখানে। একটা টাওয়ার নতুন এখানে চড়ে, এখানে একটা আমড়া গাছ ছিল, বিশাল বড় আমড়া গাছ, আমড়া গাছটা গেছে, এগুলো সব নতুন বিল্ডিং হয়ে গেছে। হ্যাঁ, আমড়া গাছটা কেটে উড়িয়ে দিয়েছে, এখানটা গেটটা বন্ধ ছিল, গেটটা খুলে দিয়েছে, এখন এই সাইডটা আলাদা করে পরে পার্ট হয়েছে। হ্যাঁ, ব্লগ এক হপ্তাহের মধ্যে এসে যাবে মনে হচ্ছে, দেখি এখন প্রথম কভার করি, এখন তো সব এ তো শ্যুট করছি, এখন দেখা যাক কতটা কী আসে ব্লগের মধ্যে। গাছগুলো সেই পুরাতন গাছগুলোই আছে, আমাদের ছোটোবেলায় যে গাছ সেই গাছগুলো এখনো সেই স্মৃতি রয়ে গেছে। কোনো কদিন আগে হলো সব বাচ্চা বাচ্চা ছেলে, ঠিক আছে নিয়ে নিবি ফোনে, সব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবি। আর সেই গাছপালাগুলো একই আছে, আমরাই খালি চেঞ্জ হয়ে এক এক জায়গায় চলে গেছি, কিন্তু একই রকম আবেগ, একই রকম ভালোবাসা সেই সব স্কুলের। কোনো ছাত্রছাত্রী অযথা বারান্দায় দাঁড়িয়ে থাকবে না, কিন্তু বারান্দাটাই তো আসলে দাঁড়ানোর জায়গা ছিল আমাদের।
এই যে ভিউটা, এই ভিউটা আমরা প্রচুর মিস করি। ঠিক ওইখান থেকে আমরা যাই, ওইখান থেকে হেঁটে হেঁটে এখানে যে ছাত্ররা এখানে, এই দেখ আমরা কি বলতে, এই দেখ আমরা ওখান থেকে এখন এখানটায় ফিল করি যে এখানটা কেন দাঁড়াতে পারছি না। এখন সময়টা যেমন চলে এসেছে, তোরা যে এখন এই যে এইখানটায় দাঁড়িয়ে মনে করিস কখন বাইরে বেরোবি, এই যে ফিল্ডটা করিস কখন বাইরে বেরোবি, আমরা বাইরে থেকে এখন ভাবি কখন এই ভেতরটাই যেতে পারবো। এই 10-15 বছর পরে ফের এইখানে পা দিলাম, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখতাম, আড্ডা মারতাম। আবার কবে এখন যেদিন ডাকবে, আর যেদিন এখন মিটিং হচ্ছে, একটা সময় আমাদের ছিল, আজকাল কিছু বোঝাচ্ছে, স্কুলে আসতে চাইতাম। এখন আমার বাড়ি স্কুলের অপোজিটে, যখন টিচারদের হয় বা যখন কোনো অনুষ্ঠান হয়, আমরা যারা এক্স স্টুডেন্ট, ভালো আছেন ম্যাডাম, তখন বুঝতে পারবে, আমরা যারা এক্স স্টুডেন্ট আমরা বুঝতে পারি যে স্কুলের আবেগটা কি। ম্যামের ভিডিও তো মানে আমাদের গা শিউরে উঠছে এই জায়গাটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তুই এরকম লাগতো নিচে চলো। তারপরে এই যে ভিউটা, এ ভিউ ভোলা যাবে না, এ আলাদাই লেভেলের ভিউ ছিল। গার্লস স্কুলের মেয়েদেরকে দেখা, পাড়ার রাস্তা দিয়ে লোকদের গেলে কাকা ভালো আছো এইসব, এখানে সেই ওপরে আমাদের ল্যাব আছে, এই ল্যাবটা দেখি কিরকম কি অবস্থায় আছে একবার। এই জায়গাটা ছিল যারা কিছু কিছু অসভ্য ছেলে ছিল, যারা এখানটা বসে সিগারেট খেতে করত, এখন সেম ব্যাপার। কিছু ক্লাস হয়েছিল আর কিছু ছেলেরা সিগারেট ফিগারেটও মাঝে মাঝে এখানে শিখেছে। হ্যাঁ, এটা সবাই এসে ইউজ করতো, কিন্তু আমরা বড় যারা সিনিয়র তারাই এখানে অ্যালাউড ছিল, বড় বাচ্চাদের অ্যালাউড হতো না। কাঁচগুলো এখনও ভাঙা আছে আমফান টাম্পানের জন্য। আর এটা ছিল সেই ল্যাবরেটরি, এখন দেখি গেটটা একটু খোলা আছে, একটু দেখা যাক যাওয়া যায় কি, কারণ এখন তো আমাদেরকে কেউ টিসি দেবে না, কেন ল্যাবে ঢুকেছিলিস। এখনও সেরকমই অবস্থায় পড়ে আছে যেরকম আমাদের অবস্থা ছিল, যেহেতু এরকমই থাকে, যা সব তিন তিন খুলে নেমে পড়ে গেছে। বলো এবার নিচের দিকে যাওয়া যাক, নিচের দিকে যাওয়া যাক। এই ড্রেসগুলো দেখে আমার ড্রেসটা হয় পড়ার, ড্রেসটা পড়ার ইচ্ছে হচ্ছে ভাই স্কুলের ড্রেসটা দেখে। এই এই ক্লাসটার অনেক, এই ক্লাসটার অনেক স্মৃতি আছে, এই ক্লাসটার অনেক স্মৃতি আছে। আমাদের সময় এইখানে বেজে ছিল, ব্ল্যাক বোর্ড ছিল, এইখানে আমাদের সময় বেঞ্চ ছিল, পাকাগুলো সেমই আছে, পাকা সেমই আছে। আর আমাদের বেঞ্চ, আমি বসতাম এই পজিশনটা, ঠিক এই পজিশনটা, দুটো বেঞ্চ নিয়ে আমরা চারজন বসতাম, ঠিক আছে, যে একটা শোয়ার বেঞ্চ থাকবে, রেস্ট নেওয়া হবে, আর স্যার এখান থেকে আসবে, এরকম করে উঁকি মেরে দেখবো স্যার আসছে কি না, ঠিক আছে, উঁকি মারবো স্যার আসবে, ব্যাস এখানটা এখানটা শর্ট করে বসে পড়ো, নাহলে শুয়ে থাকবো। তোমরা কোন ক্লাসে পড়ো? ইলেভেনে। আচ্ছা, এটা ইলেভেনে পড়ছে। তো এইটা ছিল আমাদের ওই 6A না 6B এরকম পাশাপাশি ছিল। এই তোরা এই সাদা কালার জামা পড়ে আছিস কেন? এটা তো মাদ্রাসার ড্রেস। হ্যাঁ, ব্লু ড্রেস তো আমাদের, এখন হোয়াইট হয়ে গেছে সবার, পুরো পুরো সবার চেঞ্জ হয়ে যাবে, মানে ওই সরকার থেকে নিয়ম করে দিয়েছে, তাই তো এই একটাই ড্রেস চলবে। আচ্ছা যাই হোক, তো এখন এখন বাচ্চাদের এটা স্কুল থেকে দিয়েছে, তাই তো? আচ্ছা, এটা স্কুল থেকে দিয়েছে, এরা টিফিন করছে, টিফিন খেয়ে ব্যাক বেঞ্চার কারা আছে এখানে? ব্যাক বেঞ্চার কারা? তোরা তোরা ব্যাক বেঞ্চার, ঠিক আছে। টিফিন টিফিন শেয়ার করছিস তো? ঠিক আছে, টিফিন শেয়ার করবি সবসময়, হিন্দু মুসলিম ওইসব কিছু ভাববি না, স্কুলে যত আছিস সব সময় একদম ভালোভাবে ভালোবাসার সাথে থাকবি, বলে দিচ্ছি এটাকে, হিন্দু মুসলিম কিচ্ছু করবি না, একদম ভালোবেসে থাকবি, চ টিফিন ফিফিন সব শেয়ার করে নিবি। আমাদের গ্রুপের ছেলে, আমাদের যেহেতু বি সেকশনের ছেলে আছে, ভালো পড়াশোনা করতো না, আমরা এ সেকশনের ছেলে, ঠিক আছে। চলো ওপরে চলো, এখানে ঘুরতে ঘুরে এলাম। এরা দেখ না, তিনজন করে, আমরা চারজন পাঁচজন করে আমাদের বসিয়ে দিতে হয় স্কুলে, কত ছাত্র ছিল দেখ না, তিনজন করে বসে আছে, আলাদাই লেভেলের স্যাটিসফ্যাকশন হচ্ছে ভাই, বলে বোঝানো যাবে না।
মানে স্কুল ছেড়ে দিয়েছি, আমাদের কেউ টিসি দিতে পারবে না, গার্জেন কল হবে না, কোনো ব্যাপার না। ঘুরছি বাচ্চাদের সাথে দেখা করছি, হয়তো আমরা অনেক বুড়ো হয়ে যাবো, ঠিক আছে? আর এখান থেকে দাঁড়িয়ে গার্লস স্কুলের মেয়েদের ছেলেপুলেরা খাওয়া দাওয়া চালু করে দিয়েছে, সেই দিচ্ছে মাসির ওখানে গিয়ে একটা ডিম ডিম একটা চা হবে মাসির কাছে গিয়ে দেয় তো। আর এইখানগুলো এই রাস্তাগুলোতে নীল ডাউন করে দিতে আমাদেরকে, ঠিক আছে? করে দিয়েছে ভাই, জিমের সামান রেখে দিয়েছে। ছেলেরা একটু সেলফি ওয়েলফি নিচ্ছে। যাই হোক, সবারই ভালোবাসা থাকে স্কুলের প্রতি, মেয়েদের হয়তো গার্লস স্কুলের প্রতি যত না, আমাদের বয়েজ স্কুলের প্রতি বেশি আছে। সেটা স্কুলের ভালোবাসা কি ছেলেদের ভালোবাসা সেটা আমি জানি না। এখন তো আমাদের মজা লাগছে ব্যাপারটা, কিন্তু এই যে স্যার বাইরে যে নীল ডাউন করে দিত, ঠিক আছে, একটু এই সাইড করে নীলদনটা হতাম, ঠিক আছে, এরকম ভালো লাগছে, ঠিক আছে? কিন্তু তখন ব্যাপারটা বহুত ইনসাল্টিং লাগতো, খুব ইনসাল্টিং। বাইরে বেরোলে একটা ভালো লাগছে, যদি একসাথে যদি মোটামুটি বন্ধুদেরকে একসাথে বের করে তাহলে খুব মজা, বাইরে থেকে দেখাও যাবে পরিবেশ, কিন্তু মান সম্মানে লাগতো যখন বলতো টিচার্স রুমের সামনে ইনসাল্ট, তখন মান সম্মানে সাংঘাতিক ভাবে লেগে যাবে। এইসব হচ্ছে আমাদের বেঞ্চ, এই লাল বেঞ্চ, আলাদা লেভেলের শান্তি আছে ভাই। এরকম করে সামনে সামনে মাথাটা এই চড়াই করবে, এই চড়াই করবে, ছোটবেলায় এখন তো মানে অত লাগে না আমাদের, এখন তো মানে সহনশীল হয়ে গেছি, কিন্তু তখন বিশাল লাগতো ভাই, ছোট বাচ্চা 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 ছিলাম না তখন। বিদ্যাসাগরের বাণী লেখা আছে, মানুষত্ব থেকে কোনো কিছুই বড় নয়, অবশ্যই ব্রিটিশ কাল আছে বিদ্যাসাগর, তোমাদের আর কোনো উপায় নাই দেখছি, যাও জঙ্গলে গিয়ে পল্টন বানাও। তুই কি এইটুকুনি ছেলে, তুই নাইনে পড়িস, সত্যি বলছিস? বলিস রে, এরা এখন মনে হচ্ছে কখন স্কুলটা ছুটি হবে, তাই তো মনে হচ্ছে, ভালো লাগছে না একদম বল। কিন্তু আমাদের কি মনে হচ্ছে বলতো, আমাদের হচ্ছে আমার স্কুলে এখানে 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 স্কুলে বসে থাকলে ভালো লাগবে, এখানে বসে আড্ডা মারবো, এরকম মনে হচ্ছে। এই দিক থেকে আমরা মাঝে মাঝে সে উপর উঠে আড্ডা মারতাম, দেখতে হবে এখানে ছেলেরা কিছু ফুচকা ফুচকা খাচ্ছে। এই রোডটা সামনে গেট রয়েছে আমার নিচে তলায় গেট, এখান থেকে ভালো লাগতো এটা বাইরের দেখতে, কিন্তু এইখানে দাঁড়ালেই স্যাররা ওখান থেকে আওয়াজ দিয়ে দিত, অন্য স্যার অন্য কোনো হতো ক্লাসে যাচ্ছে, আমাদের এই ক্লাস থেকে আমরা আড্ডা মারছি, অন্য স্যার অন্য ক্লাস থেকে আড্ডা আমাদের তাড়িয়ে দিত যে ক্লাসের ভেতরে যাও। এখন যেহেতু টিফিন পিরিয়ড, ছেলেরা সব টিফিন খেতে বের হয়েছে। অভদ্র ছেলে, স্কুলে এসে ছাত্ররা কি শিখবে, এসব বাচ্চা বাচ্চা ছেলেরা তোর দিয়ে কি শিখবে, এইসব যে খাচ্ছিস, হ্যাঁ কি শিখবে, কি শিখবে আমাকে বল। এইকে জিজ্ঞেস কর, বিয়ে হয়ে গেছিস, এগুলো ছেলেগুলোকে ভালো জিনিস শেখা, যে তোরা ভালো করে পড়াশোনা কর, জীবনে উন্নতি করতে পারবি। আমি এসব খাই না। হ্যাঁ এই ছেলেটা ঠিক আছে, আকা পাকা বেগা পাকাই রেখে রেড হয়ে গেছে, কেউ আর সোজা করতে পারি কি, আমরা যেটা বাঁচিয়ে দিয়ে গেছি জিম রেখেছে বল। আমাদের ক্লাসমেট পেয়ে গেছি আরিফকে আমাদের সাথে, সব বিয়ে শাদী করে নিয়েছে, আমি এখন আইবুড়ো হচ্ছি। আইবুড়ো আছি, আরে ছাড়ে কোথায় সাদ্দাম, কোথায় ভাই সাদ্দাম আসলে লগড় হতো ভাই। আরেকজন ছিল নাটা আসি, সে স্যারদের সাথে খালি গরম, সে খালি স্যারদের সাথে গরম নিত, আমরা মানে সিনিয়র সিটিজেন গ্রুপ হয়ে গেছি ভাই। এই আরে বিটু, তোরা কি গ্যাংস্টার গ্যাংস্টার ফিল হচ্ছে কি স্কুলের মধ্যে? এই সাদিক সাদিক, এই সাদিক একটু গ্যাংস্টার গ্যাংস্টার ফিল হচ্ছে কি, সবাই স্কুল ড্রেস পরে আছে, আমরা ফুল ভাগতাম বের হই কলেজের দাদা আমরা, এরকম টাইপের ফিল হচ্ছে নাকি? আমরা যে পরিমাণে যেরকম ব্যাচ ছিলাম আমরা ভাই মিডিয়াল, মানে এরকম বলবো না, আমরা একেবারে ফুল পুরো স্কুলের একেবারে গ্যাংস্টার এরকমও না, ওই দিক থেকে যেতে হবে এরকমও না, আর খুব ভদ্রও না। স্যাররা আমাদেরকে দেখলে মোটামুটি একটা রেসপেক্ট আছে, ঠিক আছে, আমাদের প্রতি স্যারদের, স্যারদের প্রতি আমাদের, উল্টো পাল্টা ভাববে না যে ছেলেগুলো তাহলে চলে গেছে আপদ বিদায় হয়েছে, এরকম ভাববে না, কিন্তু সব স্যার চিনবে এতটা বলতে পারবো। একটু মানে নিচের দিকে যাওয়া যাক ক্যান্টিনের দিকে। এই সাদিক আয়না, একটু ডিম ফিম চাই কালের দিয়ে, মাসিমা আছে, কি রান্না হয়েছে মিড ডে মিলে? এই তো ডিমের জল ভাত।
ডিমের ঝোল আর ভাত, এই হচ্ছে ভাত, প্রায় সবাই খাওয়া হয়ে গেছে আর ডিমের ঝোল মাসিমারা। হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো ব্যাপার না, আমরা খাবার গিয়ে খাওয়া দাওয়া করবো। রান্না কেমন হয়েছে রে তোদের বল, রান্না ভালো হয়েছে মাসিমা? তাহলে রান্না ভালোই হয়েছে বলছে ছেলেপুলেরা। কি দিয়েছে? ডিমের ডিমালু, ডিম সিদ্ধ আর তরকারি। যা খাওয়া দাওয়া কর আর ভালো করে পড়াশোনা কর, অনেক করোনায় ছুটি হয়ে গেছে তোদের, ভালো করে এবার পড়াশোনা কর। দু বছর দু মাস কি রে, দু বছর তোরা ইয়ে করেছিস। এই ছিল সেই পুরাতন হলরুম, ভেতর থেকে দেখাচ্ছি। আশিক ভালো আছিস ভাই? ভালো আছো? এসো ভেতরে, আমাদের সেমেন যে হলরুমটা দেখানো, এসো তোমরা আসতে পারো। এটা ছিল ইলেভেনের হলরুম, ছেলে এবং মেয়ে কোয়েট একসাথে পড়াশোনা করতো। সো ম্যামরা এসছেন, সব জুনিয়র জুনিয়র ছেলে, সব জুনিয়র ছেলে। এই একটাই আমাদের সিনিয়র গ্রুপ দেখতে পেলাম, বাবুদাদের গ্রুপটা আমাদের থেকে সিনিয়র গ্রুপ, বাকি সব জুনিয়র গ্রুপ দেখতে পাচ্ছি। 2011 মাধ্যমিক দিয়ে তার থেকে সব পরে আছে, সব সিনিয়র গ্রুপ নেই, তোমরাই দেখতে পেলাম একটা গ্রুপ। আমাদের সব থেকে প্রিয় ম্যামকে আমরা পেয়ে গেছি, শর্মিষ্ঠা ম্যাম, সব থেকে প্রিয় ম্যাম, সবার প্রিয়, কেউ বলতে পারবে না যে ম্যামকে আমার ভালো লাগে না, সব সব ছেলেদের মানে প্রিয়। কতদিন পরে এসে ম্যাম এত ভালো লাগছে, আমাদেরকে মারতো না, প্রচুর বুঝিয়ে বলতো, আর গার্জেনকে ডাকলেও গার্জেনদেরকে খুব বেশি মানে বলতো না যে ছাত্র খারাপ, একটু বুঝিয়ে বলতো, এই জন্য আমাদের খুব ভালো লাগতো। থ্যাংক ইউ ম্যাম, আপনাদের সাথে ফের দেখা হবে পরে, তাও ফটো তোলো নাও তোমরা। আমাদের লেজ বের করে দিতে স্যার খালি, আমাদের লেজটা কত বড় হয়েছে আমি তো স্যার খালি বুঝতে পারবো না, স্যার বুঝতে পারবো না, স্যার সেদিন তো হবে, আজকে জাস্ট একটা দেওয়া আছে, সবাই যাতে জানতে পারে। ম্যাম লাঠি ইউজ করেনি, খালি জাস্ট একটা স্কেল, জাস্ট স্কেল। যে জায়গাটা এখন তো এরকম ভাবে সেই গ্যাংস্টারদের মধ্যে যাচ্ছি, এমন ডেঞ্জার ফাটতো এই জায়গাটায় ঢুকতে। এখানে এক সাইডে হেড স্যারের ঘর, মধুসূদন স্যার, ঠিক আছে, এই সাইডে ডান দিকে, এইখানে সামনেই হচ্ছে ঠান্ডা লাগছে আমাদের অঙ্ক টিচার, ঠিক আছে, অনেক মার খেয়েছি, হাত পুরো লাল করে দিয়েছে, ঠিক আছে, না হাতে আমাদের কাঠের বাস দিয়ে অনেক মার হয়েছে, এখন আমরা এই জায়গাটা কিন্তু ভয় লাগতো খুব ঘুরতে, ঠিক আছে, আমরা এখন ঘুরে এসেছি, প্রচুর ভয় লাগতো, কারণ হচ্ছে এটা ছিল হেড স্যারের, এটা তো টয়লেট, এটাই ছিল হেড স্যারের রুম, এখন এটা হেড স্যারের রুম কি নেই, এটা মনে হচ্ছে এখন হেড স্যারের রুম নেই, এরকম সরঞ্জাম হয়ে আছে। আমাদের সব থেকে প্রিয় স্যার কনিষ্ক স্যারের সাথেও দেখা হয়ে গেছে, স্যার এখন ব্যস্ত আছে, কারণ উনি পুরো অ্যারেঞ্জমেন্টটা পুরো উনি করছেন, 100 বছর আমাদের যে পূর্ণ হচ্ছে, এখন আমি স্যারকে ডিস্টার্ব করছি না, আর অন্যান্য স্যারের সাথে দেখা হয়েছে। সব থেকে প্রিয় স্যার কনিষ্ক স্যার, সবার প্রিয়, সবার প্রিয় স্যার, ভালো আছেন স্যার? আপনার মেসেজটা বলে দিন, 23 তারিখে যেটা আসছে হবে তখন কি বলে দিন। আগামী 23 তারিখ আখড়া কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের যে শততম বর্ষ পূর্তিতে এক শোভাযাত্রা আয়োজন করা হয়েছে, বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার সমস্ত বিদ্যালয়ের একটি মানুষ এবং আখড়া কৃষ্ণনগর বিদ্যালয়ের বন্ধু সাথী তাদের সকলের কাছে আমাদের আহ্বান, 23 তারিখ 2023 ওই দিনে 10:30টার মধ্যে স্কুল প্রাঙ্গণে সমবেত হওয়ার জন্য, যাতে আমরা সকলে একসাথে আমাদের শোভাযাত্রা সাফল্যের সাথে সম্পন্ন করতে পারি। ধন্যবাদ।
তো অবশ্যই তোমরা চলে আসবে, নতুন ছাত্র নতুন ছাত্র যত ছাত্র আছে অবশ্যই অবশ্যই তোমরা চলে আসবে। আর এই যে স্যারের সাথে দেখা করতে ভুলবে না কিন্তু, 23 জানুয়ারি 23 তারিখ এখন সাইন টাইম করে দিতে হচ্ছে যেহেতু কারা কারা কোন স্যারে বের হয়েছে। এখনো পর্যন্ত সেই টিচার্স রুমটাতে এখনো পর্যন্ত যেতে ভয় লাগছে আমাদের, সবাই বাইরেই দাঁড়িয়ে আছে, ম্যাডামদের রুমে চলে যাওয়া হয়েছে, টিচার রুমে যেতে এখনো ভয় লাগছে। নির্মল স্যার বসে আছেন, লেখালেখি করছেন, চা আছে সামনে, আর রবি স্যার, অভির স্যার সব স্যারই আছে নতুন নতুন, আমরা তো চিনতে পারছি না। স্যার ভালো আছেন? স্যার পূর্ণবিন্দু স্যার আমাদের টিচার ছিলেন, ভালোবাসতে মানে এখনো রাস্তায় দেখা হলো, কথাবার্তা এখনো সব ভালোভাবেই হয়। ভালো থাকবেন স্যার, থ্যাংক ইউ। আসুন, সাইকেল গুলো শুয়ে শুয়ে পড়ে থাকে সবাই, এখন তো সাইকেল অনেক কমে গেছে, আমাদের টাইমে সাইকেল আরো বিশাল ছিল, এখন বড় লোক হয়ে গেছে সবাই বাইক নিয়ে আসে। যা যা মাটি খাওয়াচ্ছি কি রে, স্কুলের মাটি খাইয়ে দিবি নাকি? যা 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 দিনলিপিটা এরকম ভাবে করে দিয়েছে, আমার সময় একদম পাতলা ছিল, স্কুল নেম দিয়েছে, এটা সরকার থেকেই দিয়ে দিচ্ছে পুরো বানিয়ে, স্কুল থেকে আর বানাতে হয় না। অ্যাবসেন্সের জায়গা মানে ডিটেলস অফ অ্যাবসেন্স অফ স্কুল, কতবার দেখার দাদিমা মারা গেছে, কোন জেঠিমা মারা গেছে, সবাই এখানেই তুমি লিখবে, একবার দুবার তিনবার ধরা পড়ে যাবে। আচ্ছা জ্বর হলেও এখানে লিখবে, সব কিছু যা যা প্রবলেম তোর এখানে লিখবে, অভিভাবকের স্বাক্ষর, অনেক পেজ দিয়েছে রে, তুই 365 দিনের পেজ দিয়ে দিয়েছে নাকি, এত ছুটি করে যে আমাদের তো একটা পেজ থাকতো। আচ্ছা তোমার কোন ক্লাসে পড়িস? সব সিক্সে বই দিচ্ছে, আর কি দিচ্ছে? এটা গণিত বই দেখি, আর কি গণিত দিয়েছে বই ক্লাস সিক্সে, বিশাল মোটা বই, গণিত দেখে আমার ভয় লাগছে। না ঠিক আছে, আর দেখি কি দিয়েছে। আচ্ছা অতীত ঐতিহ্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাস দিয়েছে, আর স্বাস্থ্য আর শরীর শিক্ষা। হ্যাঁ ঠিক আছে, যাও যাও ক্লাস করে নাও, টাইম হয়ে গেছে ক্লাসের। এটা আমাদের টাইমে লাগিয়েছিল এই গরুর গাড়ি, কুমার পাড়া গরুর গাড়ি, বোঝাই করা কলসি গাড়ি, এখন এরকম অবস্থায় আছে কিন্তু আছে। তো এটা হচ্ছে লাইব্রেরি, এটা লাইব্রেরি, এটাই তো লাইব্রেরি, বই রাখা আছে মানে এটাই লাইব্রেরি। কাকু ভালো আছেন? উনি আমাদের সময় ছিলেন, এখনো আছেন, দেখে ভালো লাগছে কাকুকে। তো উনি বাচ্চাদেরকে দিচ্ছেন যে বইগুলো যার করা হয়েছে, প্রোভাইড করা হয়েছে, সে বইগুলো উনি দিয়ে দিচ্ছেন। আমাদের সময় ইনি ছিল, এখন ইনি আছেন, দেখে ভালো লাগছে। কিছু জিনিস না পাল্টালেই ভালো লাগে, না বদলালেই ভালো লাগে, যেমন স্কুলের এই পুরাতন পুরাতন এগুলো এখন সেমই আছে, তাই জন্য সেম টাইপেরই ফিলিং আসছে, সেম টু সেম। চলো বাইরে যাওয়া যাক, ক্লাস সবার শুরু হয়ে গেছে, সব স্যাররা চলে এসছে, ক্লাস সবার শুরু হয়ে গেছে, ম্যামরা ক্লাসে যাচ্ছেন। ম্যাম এবার আমাদেরকে নিচে নেমে যেতে হচ্ছে, আর ডিস্টার্ব করে লাভ নেই, 2:41 সব থেকে মানে মানে পুরো স্কুলের মধ্যে মান সম্মানে যেটা লাগতো এই টিচার্স রুমের সামনে নীলন করা, এর থেকে মানে মান সম্মানে আর কোনো কিছু লাগতো না, এইটাই হচ্ছে। কারণ এখান থেকে গেলে ম্যামরাও দেখতে পাবে, স্কুলের মেয়েরাও দেখতে পাবে, বাচ্চা বাচ্চা ছেলেরাও দেখতে পাবে। এই যে আমি অবশ্যই আমি করবো নীলন কাজ, আমার মনটা শান্তি হল থাকবে। বাচ্চারা বুঝতে পারবে এখন এখানে তোদেরকে যদি দাঁড়া তুলিয়ে দেয় নিলাম কেমন লাগবে, একদম ভালো লাগবে না? তো আমাদেরও সেম লাগতো, এইখানটা দাঁড়াতাম মাথা নিচু করে, ঠিক আছে, মাঝে মাঝে এরকম বসে যেতাম, আপনি এগিয়ে যেতে দাম দিতাম, সব স্যাররা দেখতো বাবুরা এইখানটাই সব থেকে মানে 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 ইমোশনালি অ্যাটাচ হতো, ড্যামেজ হতো, আলাদাই লেভেলের মানে মন খারাপ হতো যে এইটা এইটা কেন দেবেন স্যার,
গার্জেন কল করে গার্জেন কল নিয়ে চলে আসবো, গার্জেন নিয়ে চলে আসবো, যা বলবো করে দেবো, এইটা করে যাবে। তোমরা হয়তো ফিল করতে পারো, যারা ফিল করতে পারছো, এখানটা যারা নির্লন হয়েছো তারা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর চ্যানেলটাকে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এব্রো। আর আরও যত রকমের ব্লগ ভিডিও আছে দেখতে হবে আমার চ্যানেলে, শেয়ার করে দেবে, ভালোবাসা দেবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেবে। আজকের জন্য টাটা বাই। আর হ্যাঁ, 23 তারিখ অবশ্যই আসবে, কিন্তু 23 জানুয়ারি আমাদের 100 বছর পূর্ণ হচ্ছে স্কুলের। 100 বছর পূর্ণ হওয়ার জন্য যে আমাদের অনুষ্ঠানটা করা হয়েছে, সবাইকে আসার দরকার, সবাই অবশ্যই আসবে, ঠিক আছে? আজকের জন্য এতটাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাম, আমার চ্যানেলটা দেখে নেবেন, ভালো লাগতো, আশা করি ভালো লাগবে, কোনো ভালগারিটি নেই, পুরো ফ্যামিলি ব্লগ। আমার ট্রাভেলিং ব্লগ ম্যাক্সিমাম হচ্ছে, কিন্তু প্রথমে স্টার্ট করেছিলাম ক্যাফে ব্লগ থেকে, কলকাতার ম্যাক্সিমাম ক্যাফে থেকে। AGYBRO, হে ব্রো, আমি দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, হে ব্রো, হে ব্রো, হে ব্রো, হে ব্রো, ইয়েস, AGYBRO, হে তাই জন্য এই খুশিতেই পুরো তো নিয়ে তাজা করার জন্য গার্জেন কল করবেন, গার্জেন করবেন, গার্জেন কল করবেন, তুই তো এখন গার্জেন হয়ে গেছিস। ওয়ার্ড গুলো প্লিজ একটু সবাই সংযত ভাবে ওয়ার্ড গুলো ইউজ করো। স্যার আসুন, স্যার আসুন, স্যার আসুন, একটু জাস্ট সামনে আসুন না, আপনারা থাকবেন, এইগুলো মেমোরিজ গুলোই রয়ে যাবে আমাদের। কৃষ্ণনগর স্কুলের নাম দেওয়া হয়েছে কেকের মধ্যে, খুব সুন্দর লাগছে। কি গান করবো বলুন স্যার, যেটা বলবেন সেটা। টু আকড়া কৃষ্ণনগর হাই স্কুল, হ্যাপি বার্থডে টু আকড়া কৃষ্ণনগর হাই স্কুল। ওকে চলো, হ্যাপি বার্থডে টু আকড়া কৃষ্ণনগর হাই স্কুল। আমি একটাই বাইট নেবো, বেশি নেবো না, কারণ সব বাচ্চাদেরকে খাওয়ানো দরকার। এই যে একটা চকলেট, আমি এটা নিয়ে মিল্কি বার আছে, মিল্কি বারটাই একটু আমি খেয়ে নিই, বাচ্চাদের কেক খাওয়া চালু হয়ে গেছে, কেক মাখামাখি চালু হয়ে গেছে, যতই মানা করে ওটা কিছু করার নেই। চলো